नमस्कार बंधुरा डब्ल्यू बी कैरियर यूट्यूब चैनल तुम्हारे सकल के स्वागत जाना बंधुरा एखे एक खुशी खबर कलकाता पौरसभा क्योंकि नियोगे विज्ञप्ति प्रकाशित हो तो बंधुरा एखे प्रार्थी क्योंकि सरसि कम्पिटार टेस्ट और इंटरव्यूर माध्यम क्योंकि नियोग इच्छुक प्रार्थी एखे आवेदन करते हैं सरसि अफलाइनर माध्यम तो बंधुरा चलो नियोगे खुटीनाटी विषयगुली एक एक जेने अर्थात राज्य कलकाता पौरसभा नियोगे विज्ञप्ति प्रकाशित हो সেখান থেকে আপনাদের বিষয় খুঁটিনাটিগুলো বিষয়গুলো এক এক করে জানিয়ে দেবো। চলুন সেই বিজ্ঞপ্তি নোটিশে আমরা চলে যাই। তো বন্ধুরা কলকাতা পৌরসভা এই নিয়োগের বিজ্ঞপ্তি নোটিফিকেশন দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এখানে পদের নামটা আপনাদের বলে দিই, অ্যাকাউন্ট্যান্ট। এই পদে কিন্তু নিয়োগ, এই পদের জন্য টোটাল ভ্যাকেন্সিগুলো রয়েছে, টোটাল কিন্তু 17টি ভ্যাকেন্সি রয়েছে। এই অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য আপনাদের আবেদন করতে হলে যোগ্যতা কী লাগছে, গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে, এর সঙ্গে আপনাদের কম্পিউটারের জ্ঞান থাকে যেমন MS Word, MS Excel, MS PowerPoint, Internet and Tally এবং সফটওয়্যার এই বিষয়ের উপর কিন্তু নলেজ থাকতে হবে। তাহলে কিন্তু বন্ধুরা এই পদের জন্য আপনারা আবেদন করতে পারছেন, অর্থাৎ অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য। এই অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য আপনাদের বয়সসীমা কী লাগছে, 1 জানুয়ারি 2023 অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এবার আপনাদের মাসিক বেতনটা বলে দিই, এই পদের জন্য অর্থাৎ অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য আবেদন করতে গেলে বেতন হিসাবে 26,000 টাকা কিন্তু মাসিক বেতন দেবে। এইবার দেখে নিয়ে যাক কীভাবে নিয়োগ করা হবে। এখানে শিক্ষকতার যোগ্যতা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের কিন্তু নির্বাচন করা হবে। শিক্ষকতার যোগ্যতা 45 নম্বর থাকবে, সব মিলিয়ে মোট 100 নম্বরে প্রার্থীদের পরীক্ষা হবে এবং মেধা তালিকা প্রস্তুত করা হবে। এবার আপনাদের জানিয়ে রাখি কীভাবে আপনারা আবেদন করবেন। আবেদন করতে হলে সরাসরি ওখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাহলে বন্ধুরা আবেদন করার ফর্মটি আপনারা নোটিফিকেশনের 4 নম্বর পেজে পেয়ে যাবেন, আপনাদেরকে দেখিয়ে নিই। এটিকে ভালোভাবে প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্ম ফিল আপ করতে হবে। সেই সাথে প্রয়োজনীয় নথি অর্থাৎ পরিচয়পত্র, শিক্ষকতার যোগ্যতা সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের 2 কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দেবে। তো আপনাদের ঠিকানাটা বলে দিন, চিফ মেডিকেল হেলথ অফিসার সোসাইটি, কলকাতা সিটি, NU HM সোসাইটি, CMO বিল্ডিং 5 SN ব্যানার্জি রোড, কলকাতা 7,13। এই ঠিকানা কিন্তু আপনাদের নির্দিষ্ট টাইমের মধ্যে পাঠিয়ে দিতে হবে। এবার বন্ধুরা আসল প্রশ্ন হলো আবেদন ফর্মটি এবার নোটিফিকেশনটি কোথা থেকে পাবো। বন্ধুরা এখানে চিন্তার কোনো কারণ নেই, আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সটি ওপেন করে নিয়োগকৃত দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন, অথবা সরাসরি এবং আবেদন ফর্মে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। বন্ধুরা এর সঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ তারিখটা বলে দিই, আবেদন শুরু হচ্ছে 1/9/2023 থেকে 9/9/2023 মধ্যে। এর মধ্যে কিন্তু আবেদনপত্র আপনাদের পাঠিয়ে দেবে নির্দিষ্ট ঠিকানা। আপনাদের ঠিকানাটা আগে বলে দিয়েছি, ঠিকানাটা এখানে মেনশন করা আছে দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে বা প্রতিদিন শুধুমাত্র রাজ্য সরকারের নিয়োগের খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের এক নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।